হ্যালো গাইজ, ওয়েলকাম টু নজরুল ফর ইউ। তো আজকে আপনাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে যে টপ 5 পিটিসি সাইট। তো আমরা ইনকামের জন্য অনেক ইউজ করি, অনেকে আমরা আছি কাজ না শিখে ইনকাম করতে চাই। সো কাজ না শিখে যারা ইনকাম করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে পিটিসি সাইট। তো পিটিসি সাইটের মধ্যে অনেক সাইট আছে যেটি হচ্ছে টাস্টেড না, আর অনেক সাইট আছে টাস্টেড। তো আপনাদের সাথে আমি যে 5টি সাইট নিয়ে আলোচনা করবো, এই 5টি সাইট অনেক পুরাতন এবং তারা টাস্টেড এবং পেমেন্ট করে আসছে। তো এগুলা থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে কাজটি করতে হবে। ধৈর্য সহকারে কাজটি করলে আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। সো সব জিনিসে একটি ধৈর্য থাকা দরকার, ধৈর্য না থাকলে কোনো কিছু হয় না। সো আপনারা যেহেতু ফ্রিলি কাজ করতে চান এবং উইদাউট ইনভেস্টমেন্ট করে কাজ করতে চান, তাহলে এই সাইটগুলোতে কাজ করতে পারেন। আর যদি আপনারা ইনভেস্ট করেও কাজ করতে চান, এই সাইটগুলোতে আপনাদের জন্য অনেক অপশন আছে, চাইলে আপনারা ইনভেস্ট করেও কাজ করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না, আরও ভালো ইনকাম হবে। যারা ইনভেস্ট করবেন তাদের তো মনে করেন আজকে আপনারা সাইট খুললেন, অ্যাকাউন্ট খুললেন এবং কাল থেকে আজকে থেকে আপনারা যদি চান যে ইনভেস্ট করে ইনকাম করতে, তাহলে ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন। আর যারা যারা নিউ নতুন আছেন তারা ধৈর্য সহকারে আপনারা কাজ করতে হবে, 2-3 মাস কাজ করার পর আপনাদের তারপরে আপনাদের ভালো একটা ইনকামে আপনারা চলে যেতে পারবেন। আপনারা যদি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করেন তাহলে দৈনিক $5 থেকে $10 ইনকাম করা আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না। তো এর জন্য আপনাদের প্রথমে কাজটি দেখুন কীভাবে করতে হয় এবং চলুন কাজ করে নিন, কারণ বসে থাকা থেকে কাজ করা অনেক ভালো। তো চলুন আমরা দেখিয়ে দিই আজকে কীভাবে আপনাদের এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে কাজ করবেন। তো এবং এই 5টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিই। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখিয়ে দিই কীভাবে এইসব কাজ করতে হয়। আর প্লিজ যারা যারা নতুন ভিউয়ার আছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমরা যে 5টি সাইট পিটিই সাইট নিয়ে আলোচনা করব বলছিলাম, তো এখন আমরা এই 5টি পিটিই সাইট নিয়ে আলোচনা করব। সো অনেক পিটিই সাইট আছে যেখান থেকে আপনারা আর্ন করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় এই যে 5টি সাইট নিয়ে আমি আলোচনা করব, এই 5টি সাইট সবথেকে বেস্ট এবং আপনারা এই 5টি সাইট থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এই সাইটে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে কাজ করতে হবে, এর জন্য আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন চাইলে। সো আমরা এই 5টি সাইট নিয়ে আলোচনা করব এবং এই সাইট থেকে কী পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এই সাইট থেকে আপনারা কীভাবে পেমেন্ট করতে পারবেন, কোন কোন মাধ্যমে আপনারা পেমেন্ট পাবেন, এসব নিয়ে আমি বিস্তারিত এই 5টি সাইটের আলোচনা করব। তো যারা যারা রেজিস্ট্রেশন করতে জানেন না, আমি জানি মোটামুটি সবাই রেজিস্ট্রেশন করতে আমরা জানি এবং কাজটা কীভাবে এটি আমাদের আমার একটি ভিডিও আছে, এটি দেখতে পারেন আপনারা, আমি আই বটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনেও এটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখতে পারেন কীভাবে কাজ করতে। আসলে পিটি সাইটগুলো যেগুলো আছে সেগুলো সবটি সিমিলার কাজ, তো কোনো ডিফারেন্স নাই যে এটা ওরা অন্যরকম, এরকম কিছু না, একবারেই মনে করেন একবারে সেমই, মনে করেন 80% 90% একবারে সেমই কাজ। তো এখানে কোনো টেনশন নাই, একটা ভিডিও দেখলে আপনারা সেটি বুঝে যাবেন। সো আমি ডিসক্রিপশনে এটি দিয়ে দেবো, এটা দেখতে পারেন। সো চলুন আমরা 5টি সাইট নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমি আমার আইডিয়া রাখবো পেড বার্স, কারণ পেড বার্স আমি কাজ করেছি এবং পেমেন্ট পেয়েছি এবং পেড বার্স থেকে ইনকামও খুব ভালো করা যায়। তো এই পেড বার্স থেকে দেখুন আপনার পিটি সাইট আর আর্ন ফ্রম, এত দেখুন এত থেকে এত আপনি ইনকাম করতে পারেন 30 মিনিটের যে অ্যাডভান্সার অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো থেকে। তো আমি আপনাদের বলি পিটি সাইটে সবচেয়ে বড় যে বিএপি যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে। তো এই সাইট থেকে যদি আপনি ইনভেস্ট করেন, আমি মনে করি সবচেয়ে যারা মনে করেন কিছু ইনভেস্ট করার মতো আছেন, যারা ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে এই সাইট থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর যারা মনে করেন যে ইনভেস্ট ছাড়া কাজ করতে চান, তারা একটু কষ্ট করতে হবে বাট ইনকাম ভালো হবে। আপনাদের 2-3 মাস কষ্ট করতে হবে, মানে 2-3 মাসের মধ্যে আপনাদের মনে করেন ডলারটা একটু কম হবে, বিআইপি কম, যত কম হবে আপনার ড্রটটা অবশ্যই কম হবে। যত আপনি বাড়বেন তত আপনি আপডেট করতে পারবেন, আপনার যদি ব্যালেন্সে আপনার এখানে $1-2 আসে তাহলে এই থেকে আপনি আবার ইনকাম করতে পারবেন, আবার এটা অ্যাডভান্সে করতে পারবেন, বাই করতে পারবেন, বিআইপি বাই করার সাথে সাথে আপনার ইনকামটা বেড়ে যাবে। সো এটি তো হচ্ছে আপনার ইনকামের প্রসেস বললাম। দৈনিক $5 থেকে $10 কোনো ব্যাপার নেই, এটা থেকে নতুন যারা আছেন 2-3 মাস কাজ করলে এরপরে দৈনিক $5 থেকে $10 ইনকাম করা আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না এই সাইড থেকে। তো এই সাইডে পেমেন্ট দেখুন, পেমেন্ট মেথডগুলো হচ্ছে আপনারা পাইনিয়ার থেকে, পেপাল থেকে উইথড্র করতে পারবেন, বিটকয়েন, পায়জা এবং এখানে পারফেক্ট মানি আছে, আমি এখানে কাজ করছি বলে যেহেতু পারফেক্ট মানিও এখানে আছে, আপনারা পারফেক্ট মানি থেকেও ইনকাম করতে পারবে, পেমেন্ট করতে পারবেন। তো এরকম আরও অনেক সাইট আছে যেগুলো থেকে আপনারা
উদ্যোগ করতে পারবেন। তো দ্বিতীয়তে আমি রাখি যেহেতু ওজো, ওজো একটি ভালো সাইট, যে সাইট থেকে আপনারা রেফার কিনে, আমরা জানি রেফারের একটা ইনকাম ভালো হয়, সো এই সাইট থেকে আপনি রেফার কিনেও ইনকাম করতে পারবেন। বাট যারা নিউ বিগিনার তারা ফ্রিলি কাজ করতে পারেন, বললাম তো পিডিজি সাইট, যে কোনো পিডিজি সাইটে আপনি কাজ করেন না কেন এক দুই মাস আপনাকে কষ্ট করতে হবে, মানে ইনকাম এক দুই মাসে কম হবে, বাট আপনারা ধৈর্য সহকারে কাজ করতে হবে, কাজ করলে ইনকামটা ইনক্রিজ হবে। সো এটার ক্ষেত্রে দেখুন আপনারা যদি অ্যাড ভিউ করেন আপনাদের এত পার ক্লিক দেবে, বাট এত পার ক্লিক দেবে না, আরও লোয়ার ক্লিক আছে, 0.001 এর ক্লিক আছে, 0.005 এর আছে, 0.01 আছে। যারা মনে করেন আপনারা ইনভেস্ট করবেন, রেফার কিনবেন, এরা প্রত্যেক দিন 5 থেকে 10 লাখ ইনকাম করা কোনো ব্যাপার হবে না আপনাদের জন্য। তো এই ক্ষেত্রে আপনারা ইনকামটা সবচেয়ে বেস্ট হয়। তো এই ক্ষেত্রে দেখুন আপনারা কীভাবে আপনাদের পেমেন্টটা পাবেন, পেমেন্টের ক্ষেত্রে এখানে আছে দেখুন পেপাল, পায়জা, পেপাল পায়জার মাধ্যমে দেখুন রেফার রিফান্ড আপনার পেজা উইথড্রো করতে পারবেন, আবার এখান থেকে আপনার রেফারও কিনতে পারবেন পেপাল পায়জা থেকে। তো 3 নম্বরে আমরা যেটা দেখছি সেক্রেট ক্লিক, এটা থেকে ভালো ইনকাম করা যায়। তো 3 নম্বরে এটা আমি রাখছি কারণ এটাও বেস্ট একটি সাইট যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। দেখুন পার ডে ইনকাম হচ্ছে যে 0.01 পার ক্লিকে বলছে, বাট এটা থেকে কম এবং লোয়ার এড আছে এবং হায়ার এড আছে। সো এইসব কিছু মেনটেন করে ওরা দিয়ে থাকে। তো দেখুন এখানে বলছে আপ টু এত এত 0.01 পার ক্লিক পারচাইজ এড প্যাক, মানে পার্চেজের এড প্যাকগুলো এত হচ্ছে। এবং দেখুন এখানে পেমেন্টগুলো আপনারা কিভাবে পাবেন, এখানে পেমেন্টের জন্য স্কিল, নেটেলার, পারফেক্ট মানি এসবই আছে, বিটকয়েনও আপনারা, বিটকয়েন থেকেও আপনারা উইথড্র হতে পারেন। তো 4 নম্বরে যেটি রাখবো আমি, 4 নম্বর হচ্ছে রিডোয়িং এওয়ে একটি বেস্ট সাইট যেখান থেকে আপনারা মানে ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার হবে না। সো এটাও পেডভার্সের বা অজয়ের মতোই সেম সব কিছু কাজ করে, বাট এটা একটু ফেসিলিটি আছে, এটাতে আপনারা এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ পাবেন, যেগুলো হচ্ছে যে দেখুন সার্ভে পাবেন, যারা যারা অনেকেই সার্ভের কাজ করেন তারা এখান থেকে সার্ভেও কাজ করতে পারবেন, সার্ভের কাজগুলো কমপ্লিট করলে আরও ভালো ইনকাম হয়। এটাতে রেড ওয়েতে বেশির মাধ্যমে আপনারা তো পারবেনই, আপনারা মানে পিটিজি সাইটের মতো ইনকাম করতে পারবেন, বাট এখানে সার্ভে কমপ্লিট করে আরও ভালো ইনকাম করতে পারবেন রেড ওয়ে থেকে। তো যারা যারা সার্ভে বুঝেন তারা সার্ভে থেকেও ইনকাম করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, ভালো ইনকাম হবে এটা থেকেও। আমি 5 নম্বরে যেটি দেখাবো আপনাদের সেটি হচ্ছে ইন্ডেক্স ডলার। তো ইন্ডেক্স ডলারও পিটিএস সাইট, এখান থেকেও আপনারা অ্যাড ক্লিক করে ভালো ইনকাম করতে পারেন। তো এটা 5 নম্বরে রাখার কারণ হচ্ছে যে এই সাইট থেকে মানে পেড ভার্সাস অজো রেডিওয়ে এরকম সাইটের মতো ইনকাম হবে না এটা থেকে, কারণ এটা একটু লোয়ার। সো ইনকাম হবে এরকম আপনারা 3-4 মাস আপনাদের কষ্ট করতে হবে, কষ্ট করার পরে আপনাদের ইনকামটা শুরু হয়ে যায়। বাট যারা মনে করেন যে ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে, ইনভেস্ট করতে পারবেন, তারা ইনভেস্ট করেও ভালো ইনকাম করতে পারবেন যে কোনো সাইট থেকে। সো এই সাইটের হচ্ছে গিয়ে দেখুন এবং নিচের দিকে যাই, তাহলে দেখুন এখানে বলছে যে মিনিমাম এত মান্থ ওয়ার্কিং এত ডেজ, দেখুন এখানে আপনারা মিনিমাম 3 মিনিট করে যদি কাজ করেন আপনাদের, এখানে বলছে যে $100 আপনারা ইনকাম করতে পারবেন। বাট 3 মিনিট কেন, আপনারা তো সরি 10 মিনিট কাজ করেন আপনারা $100 ইনকাম করতে পারেন মান্থলি, $100 কেন, আপনারা দুদিন মান্থলি শুরুতে আপনারা যারা আছেন তাদের মান্থলি $100 হবে না, তাদের মান্থলি মনে করেন $1-2 মতো হবে। বাট যদি আপনারা 2-3 মাস কাজ করেন এরপরে আপনার ইনকামটা আরও বেড়ে যাবে, ইনক্রিজ হবে বেশি। সো এটারও পেমেন্ট মেথড হবে পেপাল, পায়জা এবং স্কিল, নেটেলার, পারফেক্ট মানি। সো এগুলো দিয়ে আপনারা এটা থেকেও পেমেন্ট পাবেন। সো এই ছিল এই 5টি সাইট নিয়ে আলোচনা আমার। এই সাইট থেকে মনে করবো আমি সবচেয়ে প্রথমে রাখছি পেডভার্স এবং অজকে। সো এর 2টি সাইটকে আপনারা দেখতে পারেন, খুব ভালো সাইট এই 2টা। এরপরে আছে আরও যে সাইটগুলো আলোচনা করছি এই সাইটগুলোও ভালো, বাট এই 2টা সবচেয়ে বেস্ট পপুলার সাইট। সো এটি ট্রাস্টেড সাইট, কোনো রকম কোনো ফেক কিছুই না, এরা অনেক দিন যাবত, অনেক বছর যাবত, অনেক দিন না, অনেক বছর যাবত এরা ঠিকই আছে। সো এরকম ট্রাস্টেড সাইট মনে করি, এরা সব 3 সাইটই ট্রাস্টেড। সো আপনারা যে কোনো একটিতে বা 2টিতে কাজ করতে পারেন, সমস্যা নাই, কারণ এটা তো আর বেশি সময় লাগে না, 10 মিনিটে এনাফ, 10 মিনিট কাজ করলেই হয়ে যায়। তো আপনারা 2-3 সাইটে কাজ করেন এতে কোনো সমস্যা নাই, 2-3 সাইটে কাজ করলে কই আপনার আধা ঘন্টাও সময় লাগবে না। তো আপনারা যত কাজ করবেন অতই আপনাদের ভালো, ততই আপনাদের 3-4টা সাইটে যদি কাজ করেন তাহলে আপনাদের ইনক্রিজ হলে
বসে থেকে কোনো লাভ নেই, কাজ করুন, কাজ করলে ইনকাম হবে। সো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।